আমরা এর আগের দিন যে জিকেট যে সিরিজটা শুরু করেছিলাম আজকে সেটা সেকেন্ড ক্লাস আজকে আমরা এই ভিডিওতে পঁচিশটা খুব ইম্পর্টেন্ট যে প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করবো এবং সেগুলোর ডিটেলস এক্সপ্লেন করে দেবো তার থেকে আরও যদি কিছু কোশ্চিন বের করা যায় সেটাও করে দেব তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে প্রথম প্রশ্ন বলেছে ন্যাশনাল ক্যাডেট কোরের সদর দপ্তর কোথায় অবস্থিত মানে এখানে তোমাদেরকে এনসিসির কথা বলছে ঠিক আছে এনসিসি তো অপশানগুলো তোমাদের দেখো নয়াদিল্লি পুনে হায়দ্রাবাদ আর ব্যাঙ্গালুরু তো এটা তোমাদের সঠিক উত্তর হবে হচ্ছে অপশান এ নয়াদিল্লি নয়াদিল্লিতে তোমাদের এনসিসির সদর দপ্তর অবস্থিত এবার এনসিসিটা কি দেখো তোমরা অনেকেই স্কুল কলেজে এনসিসি করেছো তো এই এনসিসি হচ্ছে সেটাই এটা মেনলি হচ্ছে একটা যুব মানে কি বলবো ভারতীয় সশস্ত্র বাহিনীর একটা যুব শাখা ঠিক আছে মানে ছেলে মেয়েদেরকে ট্রেনিং দেওয়া হয় আগে থেকেই নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো বলেছে সাত হাজার ওয়ান ডে রান পূর্ণ করা প্রথম মহিলা ক্রিকেটারকে মানে কোন মহিলা ক্রিকেটার প্রথম সাত হাজার ওয়ান ডে রান পূর্ণ করেছে তো অপশানগুলো দেখো স্মৃতি মন্দানা মিতালি রাজ হরমনপ্রীত কর আর ঝুলন গোস্বামী তো এই যে তোমাদের এখানে যে আছে চারটা অপশান ঠিক আছে এদের মধ্যে তোমাদের সঠিক উত্তর হবে হচ্ছে অপশান বি রাজ মিতালি রাজ হচ্ছে প্রথম মহিলা যিনি সাত হাজার ওয়ান ডে রান মানে এখানে কিন্তু ওডিআইয়ের কথা বলছে হ্যাঁ ওডিআই রানটা পূর্ণ করেছে আর এইটা করতে ঠিক আছে তার কতগুলো ওডিআই খেলতে লেগেছে যদি এটা জিজ্ঞেস করে তাহলে মাথায় রাখবে দুশো তেরোটা দুশো তেরোতম ওডিআই এই ল্যান্ডমার্কটা তিনি অর্জন করেন এবং তার আন্তর্জাতিক রান কিন্তু দশ হাজার আছে হ্যাঁ মানে দশ হাজারের ওপর আছে প্রথম মানে ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে তিনি আন্তর্জাতিক দশ হাজার রান করার মানে রেকর্ড আছে আর কি তার আর বাকি যে অপশানগুলো এগুলো তোমরা জানোই স্মৃতিমন্দানাকে স্মৃতিমন্দানা একজন ভারতীয় ক্রিকেটার হ্যাঁ তারপর তোমার হরমনপ্রীত কর হরমনপ্রীত করও যেন বর্তমান ভারত মহিলা দলের মানে অধিনায়ক আর কি আর ঝুলন গোস্বামী তো সবাই চেনে ঝুলন গোস্বামী হচ্ছে একজন মানে ভারতীয় মহিলা ক্রিকেট দলের পেসার আর কি মানে ফার্স্ট বলার হ্যাঁ দুশো উইকেট নেওয়ার বিশ্বের প্রথম মহিলা আর কি তিনি নেক্সট দেখো কি বলেছে বলেছে ক্ষুদ্রতম মেমোরি আকারে এককটি নির্বাচন করো মানে এদের মধ্যে কোনটা ক্ষুদ্রতম মেমোরি সেটা তোমাদেরকে বলতে বলেছে ঠিক আছে তো দেখো এখানে অপশানগুলো বলেছে কি দেখো কে বি এম বি জিবি এবং টিভি যে তোমাদের অপশানগুলো বলেছে এখানে তোমাদের সঠিক উত্তর হবে কেবি তার কারণ কি দেখো সরি কেবি দেখো আমরা জানি যে কেবি কেবি মানে কি কেবি মানে হচ্ছে কিলোবাইট ঠিক আছে কিলোবাইট এবার হাজার কিলোবাইট মিলে মানে হাজার বলা ভুল ঠিক হাজার চব্বিশ হাজার চব্বিশ কেবিতে হয় হচ্ছে এক এমবি তোমরা এখন সবাই এই হিসেবগুলো জানোই তার কারণ সিনেমা গান এগুলোর বিভিন্ন সাইজ হয় তো সেটার জন্য আর কি সবাই তোমরা এগুলো জানোই হাজার চব্বিশ কেবিতে হয় এক এম আবার হাজার চব্বিশ এম হয় কি এক জিবি আবার হাজার চব্বিশ জিবিতে হয় কি এক টি তাই তো তো এই জিনিসগুলো আর পুরো নাম যদি কেবি তো লেখাই আছে তোমাদের কিলোবাইট মানে বলেই দিলাম কিলোবাইট এম বি মানে হচ্ছে মেগাবাইট জিবি মানে হচ্ছে গিগাবাইট আর টিবি যেটা আছে সেটা না মানে হচ্ছে টেরাবাইট ঠিক আছে আর এর থেকে বড়ো কী আছে হ্যাঁ অবশ্যই আছে এর থেকে বড়ো হচ্ছে পেটাবাইট ঠিক আছে যেটাকে পিবি বলা হয় মাথায় রেখো পিবি আর এই পিবি হচ্ছে হাজার চব্বিশ টিবিতে হাজার চব্বিশ টিবিতে এক পিবি হয় তারপর কি বলেছে দেখো রেলমন্ত্রী তারপর কি বলেছে দেখো রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মিতালি এক্সপ্রেস চালু করেন ট্রেনটি ভারতের কোন রাজ্যকে বাংলাদেশের সাথে সংযুক্ত করেছে অপশনগুলো দেখো বলেছে ত্রিপুরা পশ্চিমবঙ্গ আসাম নাকি মেঘালয় তো রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যে মিতালি এক্সপ্রেস চালু করেছেন সেটি ভারতবর্ষের কোন রাজ্যের সাথে বাংলাদেশকে কানেক্ট করেছে তোমাদের এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ সেটা হবে পশ্চিমবঙ্গ উত্তর ঠিক আছে এটা দু সালের জুনে এই মানে ট্রেনটার চলাচল শুরু হয় আর এই যে মানে মিতালি যে এক্সপ্রেস এটা হচ্ছে মানে তৃতীয় ট্রেন আর কি মানে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে ভারত বাংলাদেশের মধ্যে তৃতীয় ট্রেন ঠিক আছে এর আগে ভারত বাংলাদেশের মধ্যে দুটো ট্রেন মানে দুটো ট্রেন ছিল সেই ট্রেন দুটোর নামও তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে তো আমি বলে দিচ্ছি একটা হচ্ছে মৈত্রী আর একটা হচ্ছে বন্ধন ঠিক আছে তো এই মিতালি হচ্ছে তৃতীয় নেক্সট দেখো বলেছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসু আঠারোশো সালে বাংলার বাংলায় নিচের কোনটি প্রতিষ্ঠা করে মানে কোন প্রতিষ্ঠানটি এরা প্রতিষ্ঠা করে সেটার কথা বলেছে তোমাদেরকে ঠিক আছে তো দেখো অপশনগুলো তথাগত অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ওরিয়েন্টাল অ্যাসোসিয়েশন নাকি বেঙ্গল অ্যাসোসিয়েশন তো আমরা সবাই জানি যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসু আঠারোশো সালে যে সংগঠন মানে যে অ্যাসোসিয়েশনটা তৈরি করে সেটা হলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তাই তো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন যেটাকে আমরা ভারত সভা বলেও চিনি এবার তোমাদের বাংলাতে দেখা গেল তোমাদের প্রশ্ন দেখা গেলো ভারত সভা আসলো তো ভারত সভায় এটা তারপর নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে বলেছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিয়োগ করা হয়েছে এইখানে তোমাদের অনেকের কনফিউশন থাকতে পারে দুজনের মধ্যে একটা হচ্ছে লা গণেশান একটা হচ্ছে সিভি আনন্দ বসু এই দুটো উত্তর হবে না আমি আগেই বলে দিলাম এবার দেখো ব্যাপারটা কি পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকর এবার জগদীপ ধনকর ভারতের বর্তমানে উপরাষ্ট্রপতি তো উপরাষ্ট্রপতি হলে তো তিনি আর রাজ্যপালের মানে পদে থাকতে পারবেন না পশ্চিমবঙ্গে তো সেই সময় মানে যখন তিনি উপরাষ্ট্রপতি হয় ঠিক আছে সেই সময় মণিপুরের যে গভর্নর ছিল তিনি ছিলেন হচ্ছে লা গণেশান লা গণেশান কিছুদিনের জন্য মানে এই পশ্চিমবঙ্গের যে রাজ্যপাল সেই রাজ্যপাল হিসেবে নিয়ম মানে নিয়োগ করা হয় তাকে আর কি ঠিক আছে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় এটা হয় রাজ্যপাল দেখবে রাজ্যপাল যখন পড়বে দেখবে একজন মানে দুটো তিনটে স্টেটেরও রাজ্যপাল তো মানে ভারপ্রাপ্ত রাজ্যপাল এগুলো হয় আর পূর্ণ সময়ের জন্য রাজ্যপাল যেটা সেটা হয়েছে হচ্ছে বর্তমানে আমাদের এই সিভি আনন্দ বসু সিভি আনন্দ বসু একজন হচ্ছে ইয়ে প্রাক্তন অফিসার ছিল ভারত সরকারের এবং রাজ্য সরকারগুলোর মুখ্য সচিব বিদ্যালয়ের উপাচার্য হিসেবে বর্তমানে কাজ করছে তিনি তোমরা জানোই যে এই যে রাজ্যপাল থাকে তিনি হচ্ছে আমাদের যে বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানে হিসেবে তিনি কাজ করেন নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো নেক্সট প্রশ্ন বলেছে পশ্চিমবঙ্গে গঙ্গার উত্তরের অঞ্চলটি কি নামে পরিচিত অপশনগুলো দেখো বলেছে তরাই ভাবার বরেন্দ্র নাকি রাঢ় তো তোমাদের মানে পশ্চিমবঙ্গে গঙ্গার যে উত্তরের যে অংশটা সেটাকে বরেন্দ্র বলে ঠিক আছে এবার বরেন্দ্র এই বরেন্দ্রটা কোন এলাকাটা ঠিক সেটা বলে দিচ্ছি দেখো এই বরেন্দ্র বরেন্দ্রকে অনেক সময় বরেন্দ্র ভূমিও বলা হয় ঠিক আছে তোমরা অনেক সময় বরেন্দ্র ভূমি কথাটা শুনেছ এবার এটা হচ্ছে মেনলি উত্তর পশ্চিম যে বাংলাদেশ সেই উত্তর পশ্চিম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ রাজ্যের কিছু উত্তর মানে উত্তরের যে কিছু অংশ সেটা নিয়ে এটা গঠিত ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো বলেছে কোন গ্রহকে শুকতারা বলা হয় আমরা শুকতারা কথাটা শুনি যে শুকতারা তো শুকতারা একটা গ্রহকে বলা হয় এটা কোনো নক্ষত্র না তারা মানে তো নর্মালি নক্ষত্রকে বোঝাই আমরা তো শুকতারা হচ্ছে আমাদের যে গ্রহকে বলা হয় সেটা হলো অপশন সি আমাদের শুক্র গ্রহ ঠিক আছে একে সুক্তারা বলে কেন তার কারণ এটা মানে প্রচণ্ড উজ্জ্বল এই গ্রহটা শুক্র গ্রহ এবং জল করে এটা সূর্যাস্তের পরেও ঠিক আছে এটা সূর্যাস্তের পরেও আকাশে অনেকক্ষণ মানে প্রথম নক্ষত্র বা মানে প্রদর্শিত প্রথম নক্ষত্র এবং সূর্যাদয়ের আগে সর্বশেষ অস্ত যায় এটা এটা সৌরজগতে বুধের পর দ্বিতীয় গ্রহ কারণ আমরা জানি যে বুধ প্রথমে থাকে তারপরে শুক্র থাকে আর আমাদের সৌরজগতের গ্রহ জিজ্ঞেস করলে আটটি তোমরা জানোই এখন যে নটি না এখন আটটি বুধ প্রথম গ্রহ বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ শুক্র সবচেয়ে উজ্জ্বল এবং সবচেয়ে উষ্ণ গ্রহ শুক্র নেক্সট দেখো বলেছে নিচের কোন মানে কোনটি অরুণাচল প্রদেশকে তিব্বতের সাথে সংযুক্ত করেছে অরুণাচল প্রদেশ আর তিব্বত এদেরকে সংযুক্ত করেছে কে তো অপশানগুলো দেখো কি বলেছে অপশান এতে বলেছে জজিলা পাস বিতে বলেছে দেবসাপাস সিতে বলেছে বোমডিলা পাস আর দিতে বলেছে শিবকিলা পাশ তো তোমাদের সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি বোমদিলা পাস ঠিক আছে তো এই যে বোমডিলা পাস এই বোমডিলা পাসটা অরুণাচল প্রদেশের মাথায় রেখো ডিটেলসে বলে দিচ্ছি অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের যে হিমালয় রেঞ্জ ঠিক আছে সেই হিমালয় রেঞ্জে অবস্থিত মোটামুটি এর হাইট যদি বলো তাহলে দু হাজার দুশো সতেরো মিটার এর হাইটটা আর বাকি যে অপশনগুলো দেওয়া আছে সেগুলো সম্পর্কে বলে দিয়ে দেখো জজিলা পাস জজিলা পাস যেটা বলেছে সেটা হচ্ছে শ্রীনগরের মানে রাস্তা দ্বারা কারগিল আর লের মধ্যে মানে লের সাথে সংযুক্ত এটা ঠিক আছে এই পাসটা তারপরে তোমাদের বলেছে দেবসা পাস দেবসা পাস হচ্ছে স্ফীতি আর হচ্ছে পার্বতী উপত্যকাকে সংযুক্ত করেছে পাস আর শিবকিলা শিবকিলা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ শিবকিলা হচ্ছে এটা সুলতেজ গিরিপথে মানে সরি গিরিখাতে পাওয়া যায় আর এটা হিমাচল প্রদেশ এবং তিব্বত রাজ্যকে সংযুক্ত করেছে তাহলে যদি তোমাদেরকে বলে যে হিমাচল প্রদেশ আর তিব্বতকে কে সংযুক্ত করেছে তাহলে তোমরা বলবে শিবকিলা পাস আর অরুণাচল প্রদেশ আর তিব্বত বললে তখন তোমাদেরকে বলতে হবে বমদিলা পাস নেক্সট দেখো বলেছে পূর্ব ভারতের একটি জনপ্রিয় হিল স্টেশন কোনটি পাহাড়ের রানী নামে পরিচিত অপশানগুলো দেখো অপশান এতে বলেছে নৈনিতাল অপশান বিতে বলেছে উটি অপশান সিতে বলেছে দার্জিলিং আর অপশান ডিতে বলেছে মসৌরি ঠিক আছে তো তোমাদের সঠিক উত্তর এখানে হবে যেটা সেটা হলো অপশন সি দার্জিলিং এইবার এই প্রশ্নটা আমি কেন মনে করি ইম্পর্টেন্ট তার কারণ দেখো একটু ভালো করে দেখো কি বলেছে পূর্ব ভারতের একটি জনপ্রিয় হিল স্টেশন কোনটি পাহাড়ের রানী নামে পরিচিত এই যে পাহাড়ের রানী কথাটা বলেছে না এই পাহাড়ের রানী হচ্ছে তোমাদের মুসৌরিকেও বলা হয় মাথায় রেখো এই জিনিসটা হ্যাঁ এটা অনেক সময় কনফিউশন চলে আসে যে মুসৌরিকেও কুইন অব দ্য হিল বলা হয় কিন্তু মুসৌরি কি পূর্ব ভারতে পূর্ব ভারতে তো নয় মুসৌরি তাহলে তোমাদের সঠিক উত্তর সেখানে হবে দার্জিলিং দার্জিলিং হচ্ছে পশ্চিমবঙ্গের একটি হিল স্টেশন যেটা পাহাড়ের রানী নামে পরিচিত এবং দার্জিলিংয়ের ইতিহাস তোমরা কম বেশি জানোই নেক্সট প্রশ্ন দেখো বলেছে নিম্নলিখিত কোন নদীটির উৎপত্তি ভারতে হয়নি চারটে অপশান তোমাদেরকে দিয়েছে এবং কোন নদীর উৎপত্তি ভারতে হয়নি সেটা তোমাদেরকে জিজ্ঞেস করেছে প্রথমে দেখো অপশান এতে বলেছে গঙ্গা অপশান বিতে যমুনা অপশান সিতে ব্রহ্মপুত্র আর অপশান ডিতে গোদাপুরী তো গঙ্গা গঙ্গা নিয়ে যদি আমরা বলি তো গঙ্গার উৎপত্তি কোথায় গঙ্গার উৎপত্তি হচ্ছে উত্তরাখণ্ডে ডিটেলসে বলে দিচ্ছি লিখে রাখলে লিখে রাখতে পারো তোমরা উত্তরাখণ্ড ঠিক আছে উত্তরাখণ্ডের উত্তরকাশী যে জেলা সেখানে গঙ্গোত্রী হিমবাহের গুহা থেকে উৎপত্তি হয় ঠিক আছে আচ্ছা গঙ্গা সম্পর্কে আরও কয়েকটা ইনফরমেশন দেই এই নদীটার দৈর্ঘ্য যদি বলে তাহলে দু হাজার পাঁচশো পঁচিশ কিলোমিটার এটা একটা প্রশ্ন হতে পারে তোমাদের এবং আমাদের মানে এই গঙ্গার কিছু উপনদী আছে ডান তীরের বাম তীরের ঠিক আছে তো সেই জিনিসগুলো একটু মাথায় রেখো যেরকম বাম তীরের উপনদীর মধ্যে যদি আমরা বলি তাহলে রামগঙ্গা হবে তারপরে তোমাদের ঘর ঘরা হবে গন্ডক কষি মহানন্দা এগুলো হচ্ছে বাম তীরের উপনদী আর সোন হচ্ছে ডানতীরের উপনদী মানে ডানতীরের প্রধান উপনদী হচ্ছে শোন তো এই গেল গঙ্গা তাহলে গঙ্গা তো উত্তরাখণ্ড মানে ইন্ডিয়াতেই ভারতেই এবার তারপরে দেখো কি বলেছে তারপরে আমাদেরকে বলেছে যমুনা এবার যমুনা সম্পর্কে আমরা যদি দেখি তো যমুনা কোথা থেকে উৎপত্তি হয় যমুনা যমুনত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয় ঠিক আছে এবং এটা কোথায় এই যে যমুনাত্রী হিমবাহটা এটা হচ্ছে বান্দরপঞ্চ যে সেই পর্বশ্রেণীর পশ্চিম ঢালুতে এটা অবস্থিত ঠিক আছে তাহলে এটাও ভারতেই হয় এরপরে রয়েছে ব্রহ্মপুত্র দেখো ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্রের যে উৎপত্তি স্থল সেটা হচ্ছে তিব্বতের মানস সরোবর হ্রদের কাছে যে কৈলাস রেঞ্জের যেটা চেমায়ংদুং হিমবাহ সেইখান থেকে এই ব্রহ্মপুত্রের উৎপত্তি হয় তাহলে ব্রহ্মপুত্রর উৎপত্তি কোথায় হয় ভারতে কি হয় না ভারতে হয় না তিব্বতে হয় তাহলে এইটাই তোমাদের হবে সঠিক উত্তর এই তিব্বতে এই যে ব্রহ্মপুত্র নদ ঠিক আছে এটা কি নামে পরিচিত এটাও প্রশ্ন হয় তোমাদের সেটা হচ্ছে নামে পরিচিত এরপরে দেখো লাস্ট থাকলো গোদাবরী ঠিক আছে গোদাবরীর উৎপত্তি হয় মহারাষ্ট্রে তোমরা অনেকেই জানো যে মহারাষ্ট্রে হয় গোদাবরীর উৎপত্তি এবং মহারাষ্ট্রে স্পেসিফিক্যালি যদি জিজ্ঞেস করে কোন ডিস্ট্রিক্ট তাহলে মাথায় রাখবে যে নাসিক জেলা থেকে এটার উৎপত্তি হয় গোদাবরী নেক্সট প্রশ্ন দেখো হিমালয়ের বলেছে হিমালয়ের ড্যাশটি সমান্তলার শ্রেণী রয়েছে তো হিমালয় আমরা যখন ভূগোলে পড়ি হিমালয় আমাদের যখন ফিজিক্যাল জিওগ্রাফি পড়া হয় সেই সময় হিমালয়ের রেঞ্জ সম্পর্কে আমরা দেখি তো হিমালয়ের যে শ্রেণী সেটা তিনটি দুটি পাঁচটি না চারটি কটি রয়েছে তো আমরা সবাই জানি যে হিমালয়ের তিনটি সমান্তরাল শ্রেণী রয়েছে কি কি যদি আমাদেরকে বলে তাহলে আমাদের প্রথমে পরে হচ্ছে হিমাদ্রি এক নম্বরে আমাদের পরে হিমাদ্রি দুই নম্বরে আমাদের হিমাচল আর তিন নম্বরে আমাদের পরে শিবালিক তোমরা যে কোনো ভূগোল বই পড়বে দেখবে এই তিনটেই আছে তো এই যে হিমাদ্রি এই হিমাদ্রিকে আমরা আবার কি বলি হিমাদ্রিকে আমরা উচ্চ হিমালয়ে বলি ঠিক আছে এটার হাইটটা একটু বেশি ছ হাজার মিটার এটার গড় উচ্চতা এবং সারা বছরই এই যে হিমাদ্রির যে মানে শ্রেণীটার কথা যে বলা হচ্ছে এটা সারা বছরই তুষারাবৃত্ত থাকে তারপরে সেকেন্ডে আসে হিমাচল এর উচ্চতা একটু কম তার তুলনায় এবং হিমাদ্রি যে হিমাদ্রির দক্ষিণ দিকে অবস্থিত এটার যে গড় উচ্চতা মানে হিমাচলের যে গড় উচ্চতা সেটা মোটামুটি সাঁত্রিশশো থেকে পঁয়তাল্লিশশো অব্দি মিটার অব্দি আর এখানে বিখ্যাত কিছু শ্রেণী রয়েছে মানে এই হিমাচলে সেই হিমাচলে বিখ্যাত কিছু শ্রেণী হচ্ছে পীরপাঞ্জল শ্রেণী ধৌলাধর মহাভারত এগুলো আর কিছু উপত্যকাও আছে যেরকম কাংরা কুলু কাশ্মীর এই উপত্যকাগুলোও হিমাচলে অবস্থিত তো এগুলো তো একটু লিখে রেখো আর লাস্টে হচ্ছে শিবালিক দেখো শিবালিককে আমরা বহি হিমালয়ে বলি তো এর উচ্চতা আরও কম তুলনামূলক তো এর গড় উচ্চতা হচ্ছে নশো থেকে এগারোশো মিটার এবং এখানে কিছু দুন আছে দুন কি দুন হচ্ছে যে অনুদর্ঘ উপত্যকাগুলো হয় সেগুলোকেই দুন বলে যেরকম দেরাদুন কোটলি দুন ঠিক আছে পাটলিন দুন এই দুনগুলো শিবালিকে আছে নেক্সট প্রশ্ন দেখো বলেছে কোন ভিটামিনের কোন ভিটামিনকে রাসায়নিকভাবে অ্যাসকর্বিক অ্যাসিড নামে পরিচিত আচ্ছা মানে কোন ভিটামিনের রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড সেটা তোমাদেরকে জিজ্ঞেস করেছে তো দেখো তোমাদের অপশানগুলো বলেছে যেটা অপশান এ বলেছে হচ্ছে ভিটামিন ডি অপশান সি অপশান বি বলেছে ভিটামিন সি অপশান সি বলেছে ভিটামিন কে এবং তারপরে বলেছে ভিটামিন ই তো তোমাদের আমরা সবাই জানি যে অ্যাসকরবিক অ্যাসিড কাকে বলে অ্যাসকরবিক অ্যাসিড ভিটামিন সি কে বলে তাই তো তো দেখো ভিটামিন সম্পর্কে যখন বলছি একটু ডিটেলসে বলে দিচ্ছি তোমরা যদি না জানো জিনিসগুলো লিখে দেখো প্রত্যেকটা সম্পর্কেই বলে দিচ্ছি দেখো ভিটামিন সি যদি বলে ভিটামিন সি এর রাসায়নিকটা অ্যাসকরবিক অ্যাসিড এবং এর অভাবজনিত যে রোগ সেটা তোমাদেরকে পড়তে হবে তো ভিটামিন সির অভাবে কোন রোগ হয় আমরা সবাই জানি যে আমাদের ভিটামিন সির অভাবে স্কারভি রোগ হয় ঠিক আছে তারপরে দেখো কি বলেছে ভিটামিন ডি তো ভিটামিন ডি সম্পর্কে যদি আমরা বলি তো ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি ক্যালসিফেরল আমরা জানি ঠিক আছে ক্যালসিফেরল ফেরল একটু লিখে রেখো আর ভিটামিন ডি এর অভাবে কী হয় ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় আর তারপরে বলেছে দেখো ভিটামিন কে ভিটামিন কে যেটা ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলো ফাইলোকুইনন এবং ভিটামিন কে এর যদি অভাব হয় তাহলে কি হয় ভিটামিন কের অভাব থাকলে শরীরে অত্যাধিক রক্তপাত হয় আমাদের আর লাস্টে বলেছে ভিটামিন ই ভিটামিন ইর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল এর যতদূর সম্ভব মানে এর অভাবে মানে এ হচ্ছে মেনলি তারপর তোমাদের স্কিনের মানে যে জেলা সেই জিনিসগুলো আর কি মেনটেন করে হচ্ছে ভিটামিন ই যার জন্য ভিটামিন ই কে যতদূর সম্ভব সৌন্দর্যের ভিটামিন বা কিছু একটা বলে তো এই আর একটা জিনিস মাথায় রেখো আর বাকি ভিটামিন যেগুলো থাকলো সেগুলোও বলে দিচ্ছি দেখো একটা থাকলো ভিটামিন এ ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল তোমরা জানোই রেটিনল এবং এর অভাবে কী হয় রাতকানা রোগ হয় তারপরে আর কি বাকি থাকলো ভিটামিন বি ওয়ান খুব ইম্পর্টেন্ট ভিটামিন বি ওয়ান তোমরা লিখে রাখতে পারো বি ওয়ান হচ্ছে থিয়ামিন বা থাইমিন বা থায়ামাইন অনেক কিছুই বলা হয় বাংলাতে আর কি হ্যাঁ ভিটামিন বি ওয়ানের অভাবে কী হয় বেরি রোগ হয় ভিটামিন বি টু যেটা সেটা হচ্ছে রাইবোফ্ল্যাভিন হ্যাঁ রাইবোফ্লাভিনের অভাবে প্রতিবন্ধকতা বৃদ্ধি তারপর খারাপ ত্বক এগুলো হয় তারপরে তোমাদের বি সেভেনটা খুব ইম্পর্টেন্ট বি সেভেন হচ্ছে বায়োটিন ঠিক আছে ত্বক এবং চুল মানে চুলের যে মানে ত্বক সেটার মানে হেলদি রাখতে সাহায্য করে এই তোমাদের হয়ে গেলো মোটামুটি ইনফরমেশান আর একটা জিনিস মাথায় রেখো সেটা হচ্ছে যে ভিটামিন দু রকম হয় একটা হচ্ছে জলে দ্রবণীয় একটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয় তো এ ডি ই আর কে এই চারটা ভিটামিন ঠিক আছে এরা হচ্ছে ফ্যাটে দ্রবণীয় আর বাকিগুলো জলে দবনীয় বাকি থাকলেই তো ওই বি এস সি মেনলি তারপর দেখো নেক্সট প্রশ্ন কী বলেছে নেক্সট প্রশ্ন বলেছে মানব দেহের পাচনতন্ত্রের দীর্ঘতম অঙ্গের নাম কি ঠিক আছে আমাদের যে পাচনতন্ত্র সেই পাচনতন্ত্রের দীর্ঘতম অঙ্গ কোনটি অপশানগুলো বলেছে দেখো কি প্রথমে বলেছে অগ্নাশয় নালী তারপরে বলেছে ক্ষুদ্রান্ত তারপর বলেছে বৃহদন্ত তারপর বলেছে খাদ্য নালী তো আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে এখানে অপশান বি ক্ষুদ্রান্ত আমাদের যে পাচনতন্ত্র মানুষদের যে পাচনতন্ত্র সেই পাচনতন্ত্রের দীর্ঘতম অংশ হচ্ছে ক্ষুদ্রান্ত এবার যদি বলো মনে হয় তোমাদের যে দীর্ঘতম তো বুঝলাম তো কতটা দীর্ঘ তো এটার দৈর্ঘ্য ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য যেটা মোটামুটি ছয় মিটার বা বারো ফুট তোমরা বলতে পারো বারো ফুট মানে বুঝতে পারছো একটা ছয় ফুটের মানুষ যে হয় তাকে ডবল করবে তাহলে বারো ফুট এতটা লম্বা ক্ষুদ্রান্ত আচ্ছা ক্ষুদ্রান্ত কি করে যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে ক্ষুদ্রান্ত কি করে তো ক্ষুদ্রান্তের প্রধান কাজ হচ্ছে খাদ্যের হজমটা সম্পূর্ণ করা এবং পুষ্টি পুষ্টিটা শোষণ করে ক্ষুদ্রান্ত ঠিক আছে এবং ক্ষুদ্রান্তে খাওয়ার মোটামুটি তিন থেকে ছ ঘন্টা খাবার থাকে ক্ষুদ্রান্তে ক্ষুদ্রান্তে খুব বেশি শোষণ হয় ঠিক আছে আর আরেকটা জিনিস মাথায় রেখো জলের শোষণ জলের শোষণ থেকে যদি প্রশ্ন জিজ্ঞেস করে তাহলে মাথায় রেখো যে আমাদের শরীরে এইটটি পারসেন্ট যে জল সেই এইটটি পারসেন্ট জলের শোষণ হয় ক্ষুদ্রান্তে টেন পারসেন্ট হয় বৃহদন্তে আর বাকি টেন পার্সেন্ট আমাদের মলের মাধ্যমে মিশ্রিত হয় এবার ক্ষুদ্রান্তে ক্ষুদ্রান্ত আবার তিনটা ভাগে বিভক্ত কি কি প্রথমে হচ্ছে তোমাদের ডিওডেনাম তারপরে জেজুনাম আর তারপর হচ্ছে ইলিয়াম এই তিন রকম ভাগকে মানে তিন ভাগে ভাগ করা হয় তো ডিটেলসে বলে দিলাম জিনিসগুলো একটু মাথায় রেখো নেক্সট প্রশ্ন দেখো বলেছে নিম্নলিখিতত্বের মধ্যে কে ভারতের মিসাইল ওম্যান হিসেবে পরিচিত খুব ভালো করে দেখো মিসাইল ওম্যান মিসাইল ম্যান না হ্যাঁ তো মিসাইল ম্যান যদি বলে তা আমরা সবাই জানি যে মিসাইল ম্যান আমাদের এপিজে আবদুল কালাম তো মিসাইল ওম্যানকে দেখো অপশানগুলো প্রথমে বলেছে ইপসিতা বিশ্বাস তারপর বলেছে টেসি থমাস তারপর বলেছে শশিকলা সিনহা আর ঋতু কারিধল এইবার এই যে চারজনের নাম বললাম এদের মধ্যে মিসাইল ওম্যান বলা হয় হচ্ছে টেসি থমাসকে টিসি থমাস কে ছিল টিসি থমাস হচ্ছে ডিআরডিও আমাদের যে আছে ইন্ডিয়াতে ডিআরডিওর একজন সায়েন্টিস্ট ছিলেন ঠিক আছে এবং তিনি কি অগ্নি এই তোমরা এখন রিসেন্টলি অগ্নি ফাইভ অগ্নি সিক্স এগুলোর কথা তোমরা শুনছ হ্যাঁ তো মিসাইল এটা কি এক ধরনের তো অগ্নি ফাইভ আর ফোর এই যে ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্রের যে প্রকল্প পরিচালক সেই হিসাবে তিনি কাজ করেছিলেন এটি সি আর মিসাইল ম্যান তোমরা জানো এপিজে আব্দুল কালাম এপিজে আব্দুল কালাম ভারতের রাষ্ট্রপতি ছিল তো এপিজে আব্দুল কালাম থেকে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে এপিজে আব্দুল কালাম কততম রাষ্ট্রপতি ছিল তো মাথায় রেখো যে একাদশতম মানে এগারো নম্বর রাষ্ট্রপতি ছিলেন এপিজে আব্দুল কালাম যদি টাম জিজ্ঞেস করে মানে যদি ইয়ারটা জিজ্ঞেস করে মাথায় রেখো দু হাজার থেকে দু হাজার রাষ্ট্রপতি ছিলেন তিনি এবং তার রচিত প্রচুর বই আছে আমি দু তিনটে বইয়ের নাম বলে দিচ্ছি তোমরা একটু লিখে রাখো সেটা হচ্ছে উইংস অফ ফায়ার পরীক্ষাতে আসে কার লেখা এপিজে আব্দুল কালামের লেখা ইউনাইটেড মাইন্ডস এপিজে আব্দুল কালামের লেখা তারপর ইন্ডিয়া টোয়েন্টি তো সরি ইন্ডিয়া টোয়েন্টি 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 মানে ভারত দু হাজার কুড়ি সেটাও এপিজে আব্দুল কালামের লেখা তারপর টার্নিং পয়েন্ট বলে একটা বই সেটা এপিজে আব্দুল কালামের লেখা আর এই যে ইপসিতা বিশ্বাস বিশ্বাস বিশ্বাসকে ছিল মানে ডিআরডি একজন বিজ্ঞানী টিসি সমস্ত বলে দিলাম ডিআরডিও শশিকলা সিনহা এই শশিকলা সিনহা হচ্ছে ডিআরডিওর একজন বিজ্ঞানী এবং ঋতু কারিধল এই ঋতু কারিধল সম্পর্কে যদি তোমাদেরকে জিজ্ঞেস করে মনে রেখো যে ইসরোর ইসরোর সাইন্টিস্ট একজন ইনি ঠিক আছে প্রশ্ন প্রশ্ন দেখো বলেছে সত্যত্ব প্রকাশ বইটির রচয়িতাকে তো অপশানগুলো দেখো বলেছে স্বামী দয়ানন্দ সরস্বতী তারপরে রাজা রামমোহন রায় অরবিন্দ ঘোষ নাকি স্বামী বিবেকানন্দ তো প্রকাশ কাল লেখা আমরা অনেকেই জানি ইতিহাসে আমরা পড়েছি যে স্বামী দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশ বইটির লেখক এই যে প্রকাশ বইটি না এই প্রকাশ বইটি মোটাম মানে মেনলি মূলত এটা হিন্দিতে লেখা আর কি তো স্বামী দয়ানন্দ সরস্বতী সম্পর্কে দুটা কথা বলে দেয় স্বামী দয়ানন্দ সরস্বতী হচ্ছে আর্য সমাজের প্রতিষ্ঠাতা এক নম্বর প্রচুর পরীক্ষাতে আসে আর রাজা রামমোহন রায় যদি বলি তো রাজা রামমোহন রায় তোমরা অনেকেই জানো যে রাজা রামমোহন রায় খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার এখান থেকে প্রচুর প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষাতে এক তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে দুই নম্বর প্রশ্ন হয় যে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন মনে রাখবে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর ঠিক আছে রাজা রামমোহন রায়কে নবজাগরণের মানে বাংলার নবজাগরণের জনক মনে করা হয় তিনি মূর্তি পূজার বিরোধী ছিলেন তারপরে আঠারোশো সালে তিনি হচ্ছে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন এই মানে এগুলো প্রশ্নই রাজা রামমোহন রায় থেকে আসে তারপরে দেখো অরবিন্দ ঘোষের কথা বলেছে তো অরবিন্দ ঘোষ সম্পর্কে যদি বলতে হয় তাহলে অরবিন্দ ঘোষ হচ্ছে মনে রাখবে একটা জিনিস মেন জিনিস যেটা সেটা হচ্ছে উনিশশো আট সালে ঠিক আছে আলিপুর যে ষড়যন্ত্র ঘোষকে গ্রেপ্তার করা হয় তো এটা তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে অরবিন্দ ঘোষকে কোন মামলায় গ্রেপ্তার করা হয় এবং অরবিন্দ ঘোষের লেখা কিছু বিখ্যাত বই আছে আমি বলে দিচ্ছি এক দুটো নাম তোমরা একটু লিখে রাখতে পারো সেটা হচ্ছে তোমার দ্য লাইফ ডিভাইন এটা আসে পরীক্ষাতে তারপর সিনসেসিস অব যোগা তারপর দ্য পাওয়ার অফ গড এগুলো হচ্ছে অরবিন্দ ঘোষের লেখা বই আর স্বামী বিবেকানন্দ কে না চেনে স্বামী বিবেকানন্দকে স্বামী বিবেকানন্দ মনে রাখবে স্বামী বিবেকানন্দের না জন্ম হওয়ার মৃত্যুটা অনেক সময় পরীক্ষাতে দিয়ে দেয় তো মাথায় রেখো যে আঠারোশো তেষট্টি সালে জন্মগ্রহণ করে এবং উনিশশো কুড়ি সালে সরি উনিশশো দুই সালে মারা যায় ঠিক আছে স্বামী বিবেকানন্দ হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য ছিল এবং তিনি বেদান্তে বিশ্বাসী ছিলেন বেদান্ত মানে কি উপনিষদে বিশ্বাসী ছিলেন আর তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে এটা খুব ইম্পর্টেন্ট আসেই আসে রামকৃষ্ণ মিশনকে মানে কত সালে মেনলি প্রতিষ্ঠা হয় সেটা হচ্ছে আঠারোশো সপ্তানব্বই সালে এই জিনিসটা মাথায় রেখো আঠারোশো সপ্তানব্বই সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এবং আরেকটা জিনিস হয় মানে কোশ্চিনে আসে সেটা হচ্ছে যে কত সালে তিনি শিকাগতের যে ধর্ম সম্মেলন হয়েছিল সেখানে তিনি বক্তৃতা দিয়েছিলেন সেটা কত সালে হয়েছিল সেটা হয়েছিল আঠারোশো তিরানব্বই সালে এই জিনিসগুলো মাথায় রেখো আর জ্ঞানযোগ ভক্তিযোগ এই বইগুলো হচ্ছে স্বামী বিবেকানন্দের লেখা নেক্সট প্রশ্ন দেখো বলেছে নিম্নলিখিতদের মধ্যে কারা ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা জারি করে মানে স্বর্ণ মুদ্রা প্রথম কারা প্রচলন ঘটায় আর কি সেটার কথাই তোমাদেরকে জিজ্ঞেস করছে তো তোমাদের অপশনগুলো দেখো বলেছে নন্দ গুপ্ত কুষাণ তো স্বর্ণ মুদ্রার প্রচলন প্রথম ভারতে ঘটে কুষাণ যুগে ঠিক আছে দু তিনটে ইনফরমেশন দিয়ে দেয় দেখো কুষাণ বংশ কুষাণ বংশের যে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতার নাম হচ্ছে কুজুল কথফিস ঠিক আছে বা কুজুলা কথফিস এরকম অনেক বইয়ে লেখা থাকে যদি বাংলাতে পড়ো আচ্ছা কুশাল বংশের শ্রেষ্ঠ রাজা তোমরা জানো যে কনিষ্ক আচ্ছা এবার গুপ্ত বংশ দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা আগে মানে এর আগে আমি বলেছি যে শ্রীগুপ্ত তারপরে শখ ঠিক আছে এই যে শখ যেটা বলেছে শখ কারা দেখো এরা হচ্ছে মধ্য মানে শকরা ছিল মেনলি মধ্য এশিয়ার যাযাবর জাতি এদেরকে ইন্দো সিথিয়ান নামেও এরা পরিচিত ছিল এবং মাউস বলে একজন শাসক ছিল মাউস হচ্ছে এই শক বংশের মানে শকদের মানে প্রথম রাজা আর কি বলতে পারে প্রথম শাসক আর নন্দ বংশ তোমরা জানো যে মহাপদ্য নন্দ প্রতিষ্ঠা করে বংশ নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো নেক্সট প্রশ্ন বলেছে যে বাল্যকালে কে আকবরের অভিভাবক ছিলেন অপশনগুলো দেখো হিমু ফৈজি আবুল ফজল নাকি বৈরাম খাঁ তো তোমাদের এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান মানে চার নম্বর অপশান বৈরাম খাঁ দেখো মাথায় রাখো একটা জিনিস যে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আকবর সিংহাসনে বসেছিলেন ঠিক আছে তখন তার বয়স ছিল তেরো বছর এবার একটা ১৩ বছরের বাচ্চা যদি সিংহাসনে বসে মোগল মোগল সিংহাসনে তাহলে সেটা কি হবে তো তার পক্ষে শাসন করা মানে একটা বাচ্চা ছেলে আর কতই বা এগুলো সম্পর্কে জানবে তো সে শাসন কার্য চালাতে পারবে না সেই জন্য তার অভিভাবক হিসেবে বৈরাম খা সেই সময় শাসনকার্য মানে চালাতে আরম্ভ করে তো এটাই তোমাদের এখানে জিজ্ঞেস করছি এবং বৈরাম খা কে ছিল কে ছিল বৈরাম খাঁ হচ্ছে হুমায়ুন যে ছিল সেই হুমায়ুনের সেনাবাহিনীর প্রধান ছিলেন হচ্ছে বৈরাম খাঁ এবং আকবর আর একটা জিনিস আসে অনেক সময় যে কোন মোগল সম্রাটের পুঁথিগত শিক্ষা সেরকম ছিল না তো সেটাও আকবর ছিল আর আকবর আর একটা জিনিস মাথায় রেখো যে একটা নতুন ধর্ম মানে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে সরি পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে একটা নতুন ধর্ম প্রচলন করে সেটার নাম হচ্ছে দিন ই ইলাহি ঠিক আছে নতুন ধর্ম মত প্রতিষ্ঠা করে যেটার নাম দিন ইলাহি এটা খুব পরীক্ষাতে আসে এই দিন ইলাহি কিন্তু যেটা সম্পূর্ণভাবে সফল হতে পারেনি এবং এখানে প্রশ্ন আসে একটা জিনিস যে দিন ইলাহি যারা মেম্বার ছিল আর কি যারা সদস্য মানে দিন ইলাহি গ্রহণ করেছিল তাদের মধ্যে হিন্দুকে ছিল তো হিন্দু হচ্ছে ছিল রাজা বীরবল বলে একজন ছিল তিনি হচ্ছে একমাত্র হিন্দু ছিল দিন ইলাহিতে তারপরে প্রশ্ন দেখো বলেছে কোন সুলতান মানে দিল্লিতে কোন সুলতান তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করে তো এটা আমরা সবাই জানি যে আগের দিনে আমি বলেছিলাম যে মোহাম্মদ বিন্দুগল মানে যাকে অনেক সময় পাগলা রাজা ইতিহাসে বলা হয় সেই মোহাম্মদ বিন তুগলক নিজের রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদের স্থানান্তরিত করেছিল এবং কেন করেছিল যদি তোমাদেরকে জিজ্ঞেস করে তাহলে মাথায় রাখবে যে তার মনে হয়েছিল মোহাম্মদ বিন তুতলকের যে দৌলতাবাদে যদি তার রাজধানী হয় সেখান মানে সেটা কেন্দ্র অঞ্চল হবে আর কি ভারতবর্ষের এবং সেখান থেকে শাসন করা সুবিধা হবে কিন্তু এটা প্রবল বিপর্যয় এনেছিল তার মানে এই যে আগের দিনও বলেছিলাম আমি যে তার যে ডিসিশনগুলো ছিল সেই ডিসিশন গুলো বেশিরভাগই ভুল প্রমাণ হয় শেষে নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে বিখ্যাত কামাক্ষা দেবী মানে মন্দির কোন রাজ্যে অবস্থিত ঠিক আছে কামাক্ষা মন্দির কোন রাজ্যে অবস্থিত এটা আমরা সবাই জানি যে কামাক্ষা মন্দির আমাদের কোন রাজ্যে অবস্থিত অপশনগুলো দেখো বলেছে মধ্যপ্রদেশ হিমাচল প্রদেশ কর্ণাটক নাকি আসাম তো কামাক্ষা মন্দির কোথায় আছে আমরা জানি আসামে আছে কামাক্ষা মন্দির তাই তো এবং কামাক্ষা মন্দির কি এটা হচ্ছে ভারতের যে শক্তিপীঠ ছিল যে ঠিক আছে সেই আদি শক্তিপীঠ হচ্ছে এই মানে আদি শক্তিপীঠ মানে একান্নটা যে শক্তিপীঠ সেই তার মধ্যে সবচেয়ে আদি শক্তিপীঠ হচ্ছে এই কামাখ্যা মানে প্রা আদি বলা ভুল মানে প্রাচীনতম শক্তিপীঠের মধ্যে অন্যতম একটা এবং এখানে মেলা হয় আমরা জানি যে প্রতি বছর এখানে মেলা হয় এবং সেটা অম্বুবাচীর দিন এই মেলাটা হয় মোটামুটি জুন মাসে প্রতি বছর জুন মাসে এই মেলাটা হয় নেক্সট দেখো বলেছে নীতি আয়োগ ঠিক আছে নীতি আয়োগ নিম্নলিখিত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় পরিকল্পনা কমিশনকে প্রতিস্থাপন করেছিল তো নীতি আয়োগ বর্তমানে আছে এবং আগে ছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা তো পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে রিপ্লেস করে নীতি আয়োগ আসে ঠিক আছে তো নীতি আয়োগ গঠিত হয় দু হাজার পনেরোতে মাথায় রেখো দু হাজার পনেরোতে নীতি আয়োগ গঠন করা হয় এবং দু হাজার পনেরোর স্পেসিফিক্যালি যদি বলে তাহলে সেটা হচ্ছে পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারি দ্বিতীয় প্রতিস্থাপিত হয় এইবার সেই সময় পরিকল্পনা মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল একটা পাঁচ বছরের সাধারণত পরিকল্পনা একটা হতো যেটা ভারত স্বাধীন হওয়ার পর থেকে আর কি হয়ে আসছিলো তো এই যে পরিকল্পনাটা এটার মেয়াদকাল ছিল মাথায় রাখবে দু থেকে দু হাজার সতেরো অবধি ঠিক আছে দু থেকে দু হাজার সতেরো অবধি এবং এটা ছিল বারোতম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ঠিক আছে এবং নতুন সরকার গঠন হয় নতুন সরকার গঠন হওয়ার পর দু সালে এই বারোতম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটাকে ক্যান্সেল করে দিয়ে তার বদলে মানে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটার বদলে নীতি আয়োগ আনে তাহলে তোমাদের এখানে সঠিক উত্তর কি হবে যে কোন পরিকল্পনা কমিশনকে প্রতিস্থাপন করেছিল তাহলে দ্বাদশ পরিকল্পনা মানে দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে রিপ্লেস করেছিল হচ্ছে নীতি আয়োগ এবং আর একটা জিনিস মাথায় রাখো অনেক সময় জিজ্ঞেস করে নীতি আয়োগের সভাপতিকে তো নীতি আয়োগের সভাপতি ঠিক আছে সব সময় প্রধানমন্ত্রী হবে মানে পদাধিকার বলে প্রধানমন্ত্রী হচ্ছে নীতি আয়োগের সভাপতি হবে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো বলেছে কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা সমবর্তী তালিকা এই ভারতীয় সংবিধানের কোন তপসিলে অন্তর্ভুক্ত মানে শিডিউলের কথা তোমাদেরকে এখানে জিজ্ঞেস করছে যে এই কোন শিডিউলে এটা আছে মানে দেখো ভারতীয় সংবিধানে তিন রকম লিস্টের কথা বলা হয়েছে একটা হচ্ছে সেন্ট্রাল একটা হচ্ছে সেন্ট্রাল একটা হচ্ছে স্টেট আর একটা হচ্ছে কংকারেন্ট ঠিক আছে ইংলিশে বললে এই তিনটা আর সেটাই কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা আর সমবর্তী তালিকা তো এই যে তোমাদের অপশনগুলো সপ্তম তপশিল দশম তপশীল দ্বাদশ তপশিল অষ্টম তপশিল তোমাদের টোটাল তপশিল হচ্ছে বা শিডিউল হচ্ছে বারোটা এই জিনিসটা সবার আগে মাথায় রেখো এবং কোন শিডিউলে কি আছে আমি লুসেন্টটা পড়াচ্ছি লুসেন্টের কয়েকদিনের দিনের মধ্যেই সংবিধানটাও শুরু করে দেব তো তখন তোমাদেরকে ডিটেলসে তোমরা জিনিসগুলো জানতে পারবে যে কোন মানে কোন শিডিউলে কি আছে তো এখন আপাতত মাথায় রেখো যে তোমাদের এই যে শিডিউলে মানে সপ্তম যে তপশিল বা সপ্তম শিডিউল সেখানে এই কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা এবং সমবর্তী তালিকা এটা আছে এবং আর একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা হয় সেটা হচ্ছে যে এই অষ্টম তপশিল থেকে খুব প্রশ্ন হয় অষ্টম তপশীলে মাথায় রেখো যে অষ্টম তপশিল হচ্ছে আমাদের ভাষা আছে আমাদের সরকারি ভাষা যে বাইশটি আমাদের সরকারি বাইশটি ভাষা এই অষ্টম তপশিলের আওতায় আছে নেক্সট দেখো বলেছে বাংলায় নীল বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলায় নীল বিদ্রোহ কবে হয়েছিল অপশনগুলো দেখো কি বলেছে মার্চ আঠারোশো উননব্বই মে আঠারোশো এপ্রিল সতেরোশো আর মার্চ আঠারোশো ঠিক আছে দেখো নীল বিদ্রোহ হয়েছিল আমাদের যে বাংলাতে সেটা হচ্ছে মার্চ আঠারোশো উনষাটে এই নীল বিদ্রোহ কী হয়েছিল যে ব্রিটিশ চাষিদের বিরুদ্ধে ঠিক আছে কৃষকদের একটি বিদ্রোহ ছিল ব্যাপারটা কি দেখো মেনলি এটা নদীয়া থেকে শুরু হয়েছে মানে নদিয়াতে এইটা বেশি হয়েছিল নদিয়াতে ঘটনা হয়েছিল কি যে নীল চাষে অস্বীকৃতি জানিয়ে মানে নীল চাষ করবে না আর কি এখানকার চাষিরা সেই জন্য বিদ্রোহ করে এবং এটাতে বাধা দেয় পুলিশ সদস্যদের ওপর তারপর হামলা হয় ধর্মঘট হয় এবং আর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে এই নীল বিদ্রোহের যে লিডার কে ছিল এটা খুব পরীক্ষাতে আসে একটা হচ্ছে দিগম্বর বিশ্বাস আর একটা হচ্ছে বিষ্ণু বিশ্বাস এই দুইজন হচ্ছে নির্বিদ্রোহের নেতা ছিলেন মানে মেনলি নদিয়াতে আর কি নেক্সট প্রশ্ন দেখো কি আছে বলেছে ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি মানে ভারতে প্রকাশিত হয় যে সংবাদপত্রগুলো তার মধ্যে প্রথম কোন সংবাদপত্রটি প্রকাশিত হয় তোমাদেরকে অপশনগুলো কি বলেছে দেখো বোম্বে নিউজ বেঙ্গল গ্যাজেট বেঙ্গল ক্রনিকাল আর দ্য হিন্দু তোমাদের এখানে সঠিক উত্তর কী হবে তোমাদের সঠিক উত্তর হবে তোমাদের অপশান বি বেঙ্গল গ্যাজেট বেঙ্গল গ্যাজেট এবার এখান থেকে আমি কয়েকটা কথা বলে দিচ্ছি বেঙ্গল গ্যাজেট হচ্ছে সতেরোশো আশি সালে এই প্রকাশনা শুরু হয় বেঙ্গল গ্যাজেটের এবং এটা ভারতের প্রথম সংবাদপত্র এবং এটি মাথায় রেখো যে ইংরেজি ভাষার সংবাদপত্র ছিল ঠিক আছে যেটার প্রতিষ্ঠাতা যদি বলে তাহলে মাথায় রাখবে যে বেঙ্গল গ্যাজেটের প্রতিষ্ঠাতা হচ্ছে জেমস অগাস্টাস হিকি আমি শুধু এখানে হিকি লিখছি জেমস অগাস্টাস হিকি হচ্ছে এই বেঙ্গল গ্যাজেটের প্রতিষ্ঠাতা একজন মানে আয়ারল্যান্ড মানে আইরিশ আর কি কাগজের লেখক ছিল সম্পাদক প্রকাশক হিসেবে তিনি কাজ করেছেন আর এটা হচ্ছে সাপ্তাহিক পত্রিকা ছিল ঠিক আছে মানে সাপ্তাহিক ছিল আর কি মানে সপ্তাহে একবার করে বের হতো আর দেখো বেঙ্গল ক্রনিক্যালের এখানে কথা বলছে বেঙ্গল ক্রনিকাল হচ্ছে মাথায় রেখো সতেরোশো পঁচানব্বই চালু হয় ঠিক আছে আর দা হিন্দু এখন অনেকেই পড়ে বিভিন্ন পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য দা হিন্দু তোমরা অনেকেই পড়ো তো দা হিন্দু হচ্ছে আঠারোশো সালে প্রকাশনা শুরু হয় নেক্সট দেখো কি বলেছে বলেছে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মনো ঠিক আছে এটা মানে কোন অধিবেশনে কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল জনগণমন তো ভারতের যে জাতীয় সংগীত জনগণমন এটা কোন অধিবেশনে গাওয়া হয়েছিল এটা আমাদের কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল ঠিক আছে এবার এই যে কলকাতা অধিবেশন যে অধিবেশনে আর কি গাওয়া হয়েছিল সেটা কবে হয়েছিল তোমাদেরকে জিজ্ঞেস করলে বলবে তোমরা উনিশশো সালে হয়েছিল এটা উনিশশো এগারোর দোসরা ডিসেম্বর ঠিক আছে আর মাথায় রেখো যে এই জনগণমনোর প্রতিষ্ঠাতা আমরা জানি এটা যাকে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আর উনিশশো সালের চব্বিশে জানুয়ারি এই মানে জনগণমন সেটা হচ্ছে জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় আর এখানে দেখো বাকি যেগুলো আছে লাহোর বেলগাঁও ত্রিপুরি এগুলো থেকে প্রশ্ন হয় তাই আমি একটু ডিটেলস বলে দিচ্ছি একটু তোমরা নোট ডাউন করে রাখতে পারো বা তোমরা মনেও রাখতে পারো কারণ লুসেন্ট আমরা যখন পড়াবো তখন এগুলো ডিটেলসে সব পড়িয়েই দেব লাহোর দেখো লাহোরের কথা যদি বলি তাহলে লাহোর অধিবেশন লাহোর অধিবেশন হয়েছিল উনিশশো উনতিরিশে ঠিক আছে লাহোর অধিবেশনের সভাপতিকে ছিল মনে রাখবে জওহরলাল নেহেরু ঠিক আছে এখানে কি হয় লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ওঠে কিসের দাবি ওঠে পূর্ণ স্বরাজের দাবি ওঠে মানে সম্পূর্ণ স্বাধীনতা এটা হচ্ছে দাবি ওঠে এবং সেই সময় ছাব্বিশে জানুয়ারিকে ভারতের মানে ভারত স্বাধীন হওয়ার আগেই আর কি ছাব্বিশে জানুয়ারিকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় এবং বর্তমানে আমাদের স্বাধীনতা দিবস কবে পনেরোই আগস্ট এইটা নিয়ে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে এটা নিয়ে আমার একটা ভিডিও আছে তোমরা দেখতে পারো যে পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস অন্য কোনো তারিখ নয় কেন তো সেটা মানে কেন ছাব্বিশে জানুয়ারি ঠিক করার পরেও ছাব্বিশে জানুয়ারি হলো না পনেরোই আগস্ট হলো সেটা নিয়ে তোমরা ওই ভিডিওটাতে ডিটেলসে দেখতে পাবে তারপরে দেখো তারপরে কি বলেছে তারপরে বেলগাঁও বেলগাঁও খুব ইম্পর্টেন্ট তার কারণ বেলগাঁওই হচ্ছে এমন একটা অধিবেশন যেখানে একবার একমাত্র বেলগাঁও অধিবেশনেই আমাদের মহাত্মা গান্ধী বা গান্ধীজি তিনি হচ্ছে সভাপতি হয়েছিলেন বা সভাপতিত্ব করেছিলেন ঠিক আছে আর ত্রিপুরি আমরা সবাই জানি যে হরিপুরি মানে হরিপুরা হরিপুরা আর ত্রিপুরি এখানে মানে সভাপতিত্ব কে করেছিলেন এটাতে আমাদের নেতাজি যে তিনি হচ্ছে মানে সুভাষচন্দ্র বসু সভাপতিত্ব করেছিলেন এবং জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হয় এই ত্রিপুরিতে এবং এই ত্রিপুরি থেকে কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেটা হচ্ছে যে এখানে তিনি কাকে হারিয়েছিলেন তো এখানে তার মানে অপোনেন্টে যে ছিল তিনি হচ্ছেন পট্টবি সীতারামাইয়া ছিল পট্টবি সীতারামাইয়া হচ্ছে গান্ধীজির মনোনীত প্রার্থী ছিল তাকে হারিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি হচ্ছে জয়লাভ করে আর কি কংগ্রেসের যে সভাপতি নির্বাচন সেটাতে কিন্তু তারপরে কংগ্রেসের মানে সাথে মানে জাতীয় কংগ্রেসের সাথে কিছু মতবিরোধ হয় তার ফলে মাথায় রেখো যে উনিশশো উনচল্লিশ সালেই ঠিক আছে মে মাসে মানে এপ্রিল মাসে তিনি পদত্যাগ করে এপ্রিল মাসে পদত্যাগ করে এবং মে মাসে ফরওয়ার্ড ব্লক বলে একটা নতুন দল গঠন করে ঠিক আছে তোমরা অনেকেই জানো যে ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু তো এই হলো আজকের পঁচিশটা প্রশ্ন আমি যতটা সম্ভব এক্সট্রা ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম তো ভিডিওটা আজকে এইটুকুই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ